आनंद एम्यूजमेंट एंड वाटर पार्क। आगे ये पार्क के नाम छिलो ट्रॉयका पार्क। दर्शक बंधुरा वेलकम टू माय चैनल हेलो इंडिया। आज के आमी एसेछी दुर्गापुरे सिटी सेंटर है। तो आमार पेछने ही देखते पाच्छेन टॉय ट्रेनेर रेल लाइन और आमार पेछने रयेछे लेक। एई लेकेर उपरेई आपनार रोपवे आछे, तारपर बोटिंग सिस्टेम सबई छिलो, किन्तु आज के चार मासेर उपर हये गेलो सब किछु स्तब्ध हये गेछे। कोनो भिजिटार्स बा केउ आसे ना एई पार्के समय काटाते, बोलुन बा कोनो पिकनिक बा जाई होक। तो समस्त रकम एक्टिविटी आज बंध। कबे जे पार्क आबार चालू हबे, कबे आबार पार्के प्राण स्पंदन फिरे आसबे ता केउ जाने ना, ड्यू टू COVID-19 एटा तो बोले देवार अपेक्षा राखे ना। तो आज के आमी पार्कर उपरे एकटी प्रतिबेदन तैरी करे आपनादेर सामने राखते चाइछी। जदि आपनादेर भालो लागे आपनारा लाइक देबेन, बंधुदेर संगे शेयर करबेन, आमार चैनल सबसक्राइब करबेन और नोटिफिकेशनेर जन्य बेल आइकन टिपबेन और प्रतिबेदनटी शुरू थेके शेष पर्यन्त आपनारा देखबेन। चार मासेर मध्ये এই যে লকডাউন পিরিয়ড চলছে, এই চার মাসের মধ্যে আমি একমাত্র ভিজিটার যে কিনা আজকে এই পার্কে প্রবেশ করেছি। তো দেখুন পার্কের অবস্থাটা কি, কত রকম খেলার সামগ্রী এগুলি সমস্ত স্তব্ধ হয়ে পড়ে রয়েছে। আজকে দীর্ঘ চার মাস হয়ে গেল কোনো কিছুই আর চলছে না, পার্ক পুরোপুরি বন্ধ। আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এখানে পরপর অনেকগুলো রাইডার্স আছে আর এই সমস্ত রাইডার্সগুলো বাচ্চাদের কাছে খুবই লোভনীয় আর আকর্ষণীয় ছিল। কি হবে এখন, এখন তো বাচ্চারা ঘরবন্দি পুরোপুরি। এই পার্কের হৃদয় স্পন্দন এখন পুরোপুরি থেমে গেছে। কবে যে আবার এই পার্ক চালু হবে আর এই পার্কের মাধুর্য ফিরে আসবে তা একমাত্র কেউই, স্বয়ং ঈশ্বর হয়তো বলতে পারবেন। এবং আরেকটাও জিনিস দেখুন, পার্ক কর্তৃপক্ষ কিন্তু বহু টাকা লগ্নি করেছিলেন এই পার্ককে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, সুন্দর এবং মনোজ্ঞভাবে সাজিয়ে তুলতে। আজকে কত রকম রাইডার্স পার্কের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু কোনো মানুষজন নেই। বিনোদনের এত সামগ্রী থাকলেও আজকে পার্ক পুরোপুরি শূন্য। দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্টপেজ থেকে ঢিলছোড়া দূরত্বে এই পার্ক সবার কাছেই প্রিয় ও অতি উত্তম একটি স্থান। কি না আছে এখানে, সুইমিং, ওয়াটার স্কেটিং, ওয়াটার স্লাইডস, অ্যাডভেঞ্চার রাইড, অ্যাকোয়ারিয়াম, আরও কত কিছু। কিন্তু বরাবর এই পার্কের প্রধান আকর্ষণ টয় ট্রেন, পরে অবশ্য ওয়াটার পার্ক অন্যতম আকর্ষণ হিসেবে সংযোজিত হয়। আমার পেছনেই দেখাই একটু আরেকটি রাইডার, চলুন একবার ওখানে কাছে যাই, ঘুরে দেখি। পার্কটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পার্ক কর্তৃপক্ষ সব রকম প্রচেষ্টা করেছেন। হরেক রকম বাহারি গাছ, খেলার সরঞ্জাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নজর কাড়ে। এবং খুব ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে পার্কের ভিতরে, যেহেতু ধরুন চার মাস ধরে কোনো মানুষজন এর ভিতরে ঢুকছে না। তো আমাকে একটু সাবধানেই চলাফেরা করতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন ঘন ঝোপঝাড়ে জঙ্গলে পুরো ভরে গেছে পার্ক। আনন্দ অ্যামিউজমেন্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আগে এই পার্কের নাম ছিল ট্রয়কা পার্ক। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের কাছেই এই পার্ক বিনোদনের একটি স্বর্গরাজ্য। শিল্প শহর দুর্গাপুরে একটি সুন্দর জায়গা এই পার্ক, সবুজের মাঝে যেখানে নিশ্চিন্তে সহজে একটু প্রাণভরা শ্বাস নেওয়া যায়। আসুন এই রাইডার্সটার
কি নাম আমরা একটুখানি দেখে নিই। সুইং ইট, সুইং ইট, ফ্লেক্সটা ছিঁড়ে গেছে এক ধারটা। তো আজকে চার মাস হয়ে গেল সুইং ইটের দফা দফা, হে তো আর এখন চলছে এইটা, আপনারা দেখতেই পাচ্ছেন। দীর্ঘ চার মাস হয়ে গেল এই সুইং ইট বন্ধ। ধরুন আরও কয়েক মাস বাদে যদি এই COVID-19 সমস্যা আমাদের চলে যায়, যখন এই পার্ক আবার পুনরায় চালু হবে, তখন কিন্তু পার্ক কর্তৃপক্ষকে টোটাল জিনিসটাকে চালু করতে কিন্তু আরও বহু টাকা ফের লগ্নি করতে হবে। কারণ ধরুন এই সমস্ত মেশিনপত্র, মানে এই সমস্ত রাইডার্সগুলো দীর্ঘ চার মাস কি পাঁচ মাস কি ছ মাস বন্ধ থাকার পর এগুলো কিন্তু এদের এই রাইডার্সগুলোর যন্ত্রপাতিগুলো কিন্তু অকেজো হয়ে যাবে। তো এইগুলোকে আবার পুনরায় চালু করতে পার্ক কর্তৃপক্ষের কিন্তু একটা বিরাট টাকা কিন্তু আবার মেনটেন্যান্স বাবদ খরচা হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট ছিল, আমার পেছনে এই রেস্টুরেন্টটি। তো আজকে যখন আমি পার্কে এসেছি, চলুন রেস্টুরেন্টটা ঘুরে একবার দেখি। রেস্টুরেন্টের মালিক যদি থাকে তাহলে তার প্রতিবেদনটাও একটু নিয়ে নেব। পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট আছে যেখানে সবাই একটু রসনা তৃপ্তি লাভ করতে পারেন। স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, কফি সবই পাওয়া যেত এখানে। দাদা কেউ আছেন নাকি? এই রেস্টুরেন্টও, এই রেস্টুরেন্টটার নাম কি আমি জানি না, কিন্তু এই রেস্টুরেন্টও কিন্তু সুদীর্ঘ চার মাস বন্ধ, আরও কত মাস হয়তো বন্ধ থাকতে হবে। COVID-19 এই সমস্যা যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু এই পার্ক পুনরায় চালু হওয়ার কোনো আশা নেই। ততদিনে এই পার্কের যে কী শোচনীয় অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন। সব যন্ত্রপাতি সমস্ত কিছু হয়তো অকৃষ হয়ে যাবে। পার্ক কর্তৃপক্ষকে আরও বহু কোটি টাকা হয়তো লগ্নি করতে হবে পুনরায় এই পার্ক চালু করতে। তো আজকে আমি এই রেস্টুরেন্টটায় এসেছি, পার্কের ভেতরেই এই রেস্টুরেন্টটা খুব পপুলার ছিল এই রেস্টুরেন্টটা। তো কাউকেই দেখছি না, বুঝতেই পাচ্ছেন কোনো ভিজিটার্স নেই। একজন মানুষকে একটু আগে আমি দেখেছিলাম, উনি হয়তো বোধহয় পেছন দিকে গেছেন, চলুন দেখি ওনাকে। ফ্যানটা, ফ্যানটা ঘুরছে অবিরাম, উনি বোধ হয় এইখানেই বসেছিল। এখানে কে আছে, কে আছে এখানে, কেউ নেই? তুমি এসো ভাই, তো একটু এসো। আমার পেছনেই দেখুন একটা জাম গাছ, বেশ বড় জাম গাছ, আর প্রচুর জাম হয়েছে, আর নিচেও পড়েও রয়েছে প্রচুর জাম। দেখুন সিঁড়িতে জাম ভর্তি, এটা জাম গাছ তো নাকি গো? একসময় কিন্তু এই পার্কে, যখন এই পার্ক গড়ে ওঠেনি তখন কিন্তু এই পার্কে প্রচুর জাম গাছ ছিল। তুমি এই রেস্টুরেন্টে কাজ করো? লেবার? কিসের লেবার? কোন লেবার? সিভিলের কাজ করছে। কি সিভিল, কিসের কাজ হচ্ছে? জঙ্গল, ও জঙ্গল, জঙ্গল পরিষ্কার করছে। কি নাম তোমার? সঞ্জয়। সঞ্জয়, সঞ্জয় পুরো নাম? সঞ্জয় বাবু। কোথায় থাকো? পিয়ালা। পিয়ালা, কতদিন ধরে কাজটা করছো? না এইখানে এই জঙ্গল পরিষ্কারের কাজটা কতদিন ধরে? এই এক মাস হলো। এক মাস ধরে গাছ লাগাবে ও গাড্ডা করবে। আচ্ছা, এখানে কিছু কাল্টিভেশনের কাজ হবে, নতুন নতুন কিছু গাছ এনার পার্ক কর্তৃপক্ষ লাগাবেন। তো সেই হিসাব, সেই জন্যেই এই এদেরকে নিয়োগ করা হয়েছে। তোমার নাম সঞ্জয় বললে তো? না, ঠিক আছে, ওকে। রেস্টুরেন্টের কাউকেই তো খুঁজে পেলাম না, এমনিই পড়ে আছে। তো আমি একটু যাই ওদিকটা। দেখুন অসংখ্য জাম সিঁড়িতে এবং এই চত্বরের উপর পড়ে আছে, কিন্তু খাবার কেউ নেই।
বিরাট জাম গাছ একটা। দর্শক বন্ধুরা দেখুন, পার্কের ভেতরে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, পার্কের ভেতরে এখানে মাঝে মধ্যেই অনেক ফাংশান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি একবার এসেছিলাম, আমার বন্ধু আছে দৈনিক জাগরণে কাজ করে, ধনঞ্জয় শুক্লা। দৈনিক জাগরণের পক্ষ থেকে এই পার্কে কিন্তু কয়েক বছর ধরেই পরপর বেশ কয়েকটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তো একবার আমি এসেছিলাম, অক্সরা সিং, ভোজপুরি অ্যাক্ট্রেস অক্সরা সিং এসেছিলেন, তো এখানেই প্রোগ্রাম হয়েছিল এবং ওনার ড্যান্স আমি দেখেছিলাম, খুবই আকর্ষণীয় এবং মনোজ্ঞ ছিল। তো পার্ক কর্তৃপক্ষ এই পার্কের ভেতরে যাতে মানুষ এনজয় করতে পারে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি, তার জন্য কিন্তু এই দেখুন পেছনে একটা সুন্দর স্টেজ বানিয়ে দিয়েছে, আর ওপরে কিন্তু পুরো স্ট্রাকচার করা, যাতে কোনো বৃষ্টি বাদলা হলে পরে যাতে দর্শক বা শ্রোতাদের কোনো অসুবিধা না হয়। আর পার্কের চারপাশে তো দেখতেই পাচ্ছেন যে পার্ক বন্ধ থাকলেও পার্ক কর্তৃপক্ষ কিন্তু খুব সুন্দর স্তোত্র গান আজকে বাজাচ্ছেন। আজকে খুব শুভ দিন একটা, জন্মাষ্টমী। দুর্গাপুরে আনন্দ অ্যামিউজমেন্ট পার্কের টয় ট্রেন ঐতিহাসিক দার্জিলিং হিমালয়ান রেলের কথা মনে করিয়ে দেয়। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারোগেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে সমধিক পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 86 কিলোমিটার। আজও এটি বাষ্পচালিত ইঞ্জিনে চলে। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। দার্জিলিংয়ে টয় ট্রেন খুব জনপ্রিয়, তাই ভারতবর্ষের বিভিন্ন পার্কে এই টয় ট্রেনের অনুকরণ করা হয়। দুর্গাপুরের এই পার্ক এর ব্যতিক্রম নয়। দার্জিলিংয়ের টয় ট্রেন বাষ্পচালিত, কিন্তু দুর্গাপুরের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কের টয় ট্রেন বাষ্পচালিত নয়, এটি ডিজেল চালিত খুব সম্ভবত। টয় ট্রেনের রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল রাজেশ খান্না শর্মিলা টেগোর অভিনীত চলচ্চিত্র আরাধনার কথা, সেই বিখ্যাত গানটা, মেরা স্বপ্নো কা রানী কব আয়েগি তু। রোমান্টিক এই গানটি এখনও সমান জনপ্রিয় এবং চিরসবুজ। পার্কের এক কোণে একটি বড় জলাশয়, যেখানে রোপওয়ে এবং বোটিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ সপরিবারে এই পার্কে একবার ঢুকলে সময় কীভাবে যে কেটে যাবে তা বিন্দুমাত্র কোনোভাবেই টের পাওয়া যাবে না।